মই ইতিমধ্যে যোৰহাটৰ সভাত কৈয়ে আহিছোঁ, যোৰহাট নগৰৰ পানী যোগান আঁচনি এখন আমি কৰিম বুলি। যোৰহাটত যেতিয়া কেবিনেট হৈছিল তেতিয়া আমি সিদ্ধান্ত লৈছিলোঁ। যোৰহাটৰ বিধায়ক হিতেন্দ্ৰনাথ গোস্বামী ডাঙৰীয়ায়ো বহুত দিনৰ পৰা লাগি আছিলে। ভাৰত চৰকাৰে আগবঢ়োৱা 50 কোটি টকা আৰু ৰাজ্য চৰকাৰে আগবঢ়োৱা 170 কোটি টকা, সৰ্বমুঠ 220 কোটি টকা ব্যয় কৰি আমি যোৰহাট জিলাত যোৰহাট নগৰৰ বাবে এখন সুন্দৰ পানী যোগান আঁচনি নিৰ্মাণ কৰাৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ। আজি ভূমিপূজনো হ'ল, আধাৰশিলাও হ'ল। মই ভাবোঁ যে অহা এবছৰ ডেৰ বছৰৰ ভিতৰত আমি এই আঁচনিটো সম্পূৰ্ণ কৰিব পাৰিম। সেইখন আঁচনি অলপমান জামেলা আছে, 2012 চনৰ পৰাই হোৱা আঁচনি। তাত প্ৰথমৰ পৰাই কিছু কেৰণ আছে, ঠিক কৰাৰ চেষ্টা চলি আছে। কিন্তু এই আঁচনিখনে যোৰহাট নগৰৰ পানী যোগান ব্যৱস্থাটো সম্পূৰ্ণ সলনি কৰিব। ভোগদৈ পইণ্টত ডিপ টিউবৱেল দি পানী লোৱাৰ কাৰণে আৰ্চেনিক আদিও পোৱা গৈছিলে। এতিয়া ব্ৰহ্মপুত্ৰৰ পানী আমি সংগ্ৰহ কৰি পানী যোগান কৰিম, গতিকে বিশুদ্ধ খোৱা পানীও পাব আৰু এই পানী যোগান আঁচনিখন অট'মেটিক হ'ব। গতিকে ক'ৰবাত প্ৰেছাৰ কমিছে, ক'ৰবাত প্ৰেছাৰ বাঢ়িছে, ক'ৰবাত পানীৰ পাইপ ফুটিছে, ইয়াত লগে লগে গম পোৱা যাব আৰু লগে লগে ব্যৱস্থা ল'ব পৰা যাব। আৰু যিধৰণে আপোনালোকেও চাব পাৰে, খুব ধুনীয়াকৈ স্কিমটো বনোৱা হৈছে আৰু ৰাজ্য চৰকাৰৰ পুঁজি, যিহেতু পুঁজিৰ অসুবিধা নহ'ব, আমি খুব সোনকালে পানী যোগান আঁচনিখন কৰি যোৰহাটৰ ৰাইজক আমি উপহাৰ দিব পাৰোঁ। ইয়াত গোটেই 19টা ৱাৰ্ডে সামৰি লোৱা হৈছে। ইয়াত এটা আৰু 19টা ৱাৰ্ডৰ অতিৰিক্তভাৱে অসম এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটিকো আমি সামৰি লৈছিলোঁ। বিমান বন্দৰকো আমি সুধিছিলোঁ পানী নালাগে লাগিব নেকি, তেওঁলোকে নালাগে বুলি ক'লে। সেইকাৰণে আপ টু এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটি এই পানী যোগান আঁচনিখনে পানী দিব। মানে আপোনালোকে কি বিচাৰিছে? আৰক্ষীয়ে যিহেতু গম পাইছিল, জনোৱা হৈছিল আৰক্ষীয়ে, কিন্তু বস্তুটো যদি তাৎক্ষণিকভাৱে তেওঁলোকে এনকোৱাৰী এটা কৰিলেহেঁতেন, ইমান দীঘলীয়া পৰ্যায়লৈ নগ'লহেঁতেন। মানে মই এটা বুজি পোৱা নাই, মানে আপোনালোকে কি বিচাৰিছে মই সেইটো কথা বুজি পোৱা নাই। ভৱিষ্যতে এনেকুৱা ধৰণৰ ঘটনা নহ'বৰ কাৰণে যোৰহাটত এনেকুৱা নিৰাশ্ৰয় ব্যক্তিৰ আশ্ৰয় স্থান এটা নিৰ্মাণ কৰিব লাগিব। কাৰণ মেডিকেল বা হস্পিটেলত নিৰোগী মানুহক ৰাখিব পৰা নাযায়। গতিকে মেডিকেলখন হ'ল ৰোগীৰ কাৰণে। যদি ৰোগী যদি 2জন, 3জন, 10জন, 12জন কৰি এনেকুৱা ব্যক্তি যদি থাকে আৰু জগা নাথাকিলে থাকিব, ইমানজন ৰোগীটো তাত আৰু এডমিট হ'ব নোৱাৰিব। বেমাৰী মানুহ আহিলে আমি চিকিৎসা কৰিব নোৱাৰিম। সেইকাৰণে যোৰহাটত চৰকাৰ আৰু ৰাইজে লগ লাগি এনেকুৱা নিৰাশ্ৰয় ৰোগী থকাৰ, ৰোগী নহয় নিৰাশ্ৰয় ব্যক্তি থকাৰ শিবিৰ এটা নিৰ্মাণ কৰিব লাগিব। নহ'লে মেডিকেল কলেজো প্ৰেছাৰত থাকে, এইমাত্ৰ এজন প্ৰেগনেণ্ট মহিলা আহি গ'ল, ছিট নাই, আকৌ এটেণ্ডেণ্টে হুলস্থুল কৰিব যে আমি কিয় মাটিত থাকিম। সেইকাৰণে গোটেই বিষয়টো এটা অকণমান আমি আলোচনা কৰাতকৈ অলপ গভীৰ বিষয়। গুৱাহাটী বা ডিব্ৰুগড়ত এনেকুৱা আশ্ৰয় শিবিৰ আছে কাৰণে মেডিকেলৰ প্ৰিন্সিপালে তালৈকে পঠাই দিয়ে, ইয়াত পঠোৱা জেগা নাছিলে। তাকে কৈছোঁ, এতিয়া আমি যোৰহাটৰ ৰাইজ আমি লগ লাগি এটা যদি আশ্ৰয় শিবিৰ কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে কোনেও ক'তো কাকো নপঠাব। সেইকাৰণে আমি তেনেকুৱা এই গোটেই ঘটনাটোক এটা আমি শিক্ষা বুলি ল'ব লাগিব। কাৰোবাৰ ওপৰত একশ্যন ল'লেতো চেঞ্জ হৈ নাযায়। অহাকালি এতিয়া যোৰহাট মেডিকেলত এনেকুৱা এজন ব্যক্তি আছে যাৰ 3 বছৰ হৈ গ'ল, এতিয়া কি কৰিব? মেডিকেলে ৰাখি থোৱা মানে এজন বেমাৰীৰ বিচনা এখন ৰাখি থৈ দিছে। গতিকে বিষয়টো এইটো এটা মানে অমুকক একশ্যন লওক, তমুকক লওক, সেইটোৰ পৰিৱৰ্তে সকলোৱে লগ লাগি, বিশেষকৈ আপোনালোকেও নেতৃত্ব ল'ব পাৰে এখন ৰাজহুৱা সভা পাতি, যে ভৱিষ্যতে এনেকুৱা নহ'বৰ কাৰণে আমি কি কৰিব পাৰোঁ আৰু তাৰ সমাধানৰ বাবে চৰকাৰে কি কৰিব লাগিব,
এই ধরনের কথাটো পজিটিভলি লৈ যাব লাগিব। স্যার এলেমৰৰ যিখন বেজিজান আছে, এই বেজিজানখন কোন কোন পেপাৰ সাংবাদিক মাও কোন পেপাৰ সাংবাদিক ঠিক আছে কক কি আছে যিখন বেজিজান আছে বেজিজানখন বাম হৈ গ'ল কি করব লাগবে এটা এটা ভুক্তপুরিয়া একটা অঞ্চল বেজিজান যদি বন হয়ে যায় নোহা হয়ে যায় খেতে পথারব একেবারে মানে খুলে দিব লাগবে নলাতকেও সরু হয়ে গেল সরু হয়ে গেল রাজনৈতিক কথাটা কলো স্যার গুয়াহাটি বড়াগাঁও যে ঘটনা হয়েছিল অক্টোবর মাহ দুর্গা মন্দিরের যে বলৎকারের ঘটনা আজ সাতজনক ধরেছে সাতজনক ধরেছে ছোৱালীগৰাকীক আমি চিনাক্তকরণ করব পারা নাই আর ছোৱালীগৰাকীক যদি চিনাক্তকরণ করব নোৱাৰো তেতিয়ালে কেসটোত অসুবিধা হব সেইকাৰণে আজি পুলিশে চেষ্টা করে আছে ছোৱালীজনীৰ আইডেন্টিটিটো এস্টাব্লিশ করার কারণে টোটেল নগৰাকী অভিযুক্ত আছে সাতগৰাকীক আমি ধৰিছো বাকি দুগৰাকীকো আমি ধৰি লম আজিৰ ভিতৰত স্যার মন্ত্রীসভায় সাল সলনি হল আপনি যেতিয়া সোমাই আহিছে প্রথম ভুগৈ দলঙলৈকে যে এক কিলোমিটার পথ সেই পথটো ইমানে জৰাজীর্ণ আপনার গোটেই বাকি রাস্তাখিনি ভাল এক কিলোমিটার বেয়া আছিলে বিধায়কক আমি প্রত্যেক বছরে কিবা পুঁজি দিও তেওঁ ধরে দিলে নহয় মই আহা কারণে রাস্তাটো ভাল হয়েছে এটা তো আনন্দর কথা সেইটোলৈ কোনো অসুবিধা নাই কোরপা খিল দিব টকা যিখিনি দিব এমএলএ বিতরণ করে দিয়ে এতিয়া আজি ধরক প্রত্যেক বছর আমি 15-20 কোটি টাকাকে একটা সমষ্টিত দিও এতিয়া বিধায়কে কত কত ধরে দিয়ে আমি তো নুসুমাওয়ে এমএলএজনে বুঝিব লাগিব আপনাদের বুঝিব লাগিব অহা বারো টাকা পাব তিতেনদাই ধরে দিলে রাস্তাটো করব দেরগাঁও ভবেন ভরালিয়ে ধরে দিব লাগিব এতিয়া এই বছরও আমি ভবেন ভরালি কিমান কৰি দিছো পার সমষ্টি 15 কোটি টাকা দিছো এতিয়া তেখেতে যদি বুঝি পায় যে এটো হৃদপিণ্ড তেওঁ ধরি দিব আর এই তেওঁ মানে আমি এক মিনিট আমি মুখ্যমন্ত্রী পর্যায়ত রাস্তা নাচাও সমষ্টি চাও আর অসমৰ সকলো সমষ্টিকে সমানে আমি টাকা দি দিও তার পিছত সমষ্টির বিধায়কজনে কত পুঁজিটো ধরব এটা তেওঁলোকৰ ওপৰত কথা আপোনালোকে তেওঁলোকৰ পাতি লোক রাজনৈতিক কথাটা সুধিল যে মন্ত্রিসভার সাল সলনি বা বহুত নতুন নতুন দায়িত্ব দিয়া হল খুব সকলে আদরণি জানাইছে তেনে সময়তে ভূপেন বরাই কিছু সময় পূর্বে সংবাদ মাধ্যমের আগত কৈছে যে যিসকল মন্ত্রী দিয়া হয়েছে তেওঁলোকে দবা মন্ত্রী মুখ্যমন্ত্রী কইলেহে কৰিব পাৰে মুখ্যমন্ত্রী তো ময়ে না ময়ে তো কৰিব লাগিব বেলেগে যি করক নকরক ভাল হক বেয়া হক গালিতেতো ময়ে খাম গতিকে ময়ে করিব লাগিব গতিকে মই যদি করি থাকার কারণে 1.5 লাখ লড়াই বিনা পয়সাত চাকরি পাইছে মই যদি করি থাকার কারণে আজি ইমান ধুনিয়া ওয়াটার সাপ্লাই স্কিম হয়েছে মই যদি করি থাকার কারণে 30 লাখ মহিলাই 10 তারিখে রাতিপুয়া ব্যাংকর একাউন্টত টাকা পাইছে আপত্তিটো কি আছে মই যদি করি থাকার কারণে জিলাই জিলাই বিশ্ববিদ্যালয় হয়েছে জিলাই জিলাই মেডিকেল কলেজ হয়েছে জিলাই জিলাই ব্রহ্মপুত্রর উপর দলং হয়েছে ভূপেন বরাই তো মোক নোবেল বটাই দিব লাগে কাম হয়ে যাব দুই এদিনতে নতুন টেন্ডার যেগুলো কাম হয়েছে তার 80% পবিত্র উত্তর আমার এজন ঠিকাদারে পায় আপনার একো একোজন সাংবাদিক হয় যি প্রশ্ন মুখ্যমন্ত্রী সুধিব লাগে তাকেই সুধক মই আপনি মোক রাহুল গান্ধীর উপর সুধক নরেন্দ্র মোদীর উপর সুধক অমিত শাহর উপর হোক এটা পবিত্র দত্তর উপর মই কেনেকে উত্তর দিব পারো আপনি বিধায়কজনক নাপালে অহাবার ভোট নিদিব সিম্পল কথা যাক যার রাইজয় তো রজা নহয় যাক নাপাই 5 বছর পিছত তাক হরুয়াই দিব সিম্পল কথা আপনি হলঙ্গা পাঁচ কথা আছে যাম মই তো যাম গতিকে গণতন্ত্র রাইজে রজা যে বিধায়কক তেও কাকো ভাল পাওয়া মানুষ থাকিব আকো কোনবাই জিকাইও দিব গতিকে যেটো হয় এটা বাকসতে গম পাম বহুত মানুহক সাংবাদিকে বেয়া বুলি কৈ থাকে ইলেকশনত আকৌ 1 লাখ ভোটত জিকি যায় গতিকে ভাল বেয়া মই ইয়াত প্ৰমাণ কেনেকে দিম মইতো ইয়াৰ ভোটাৰ নহয় গতিকে কওঁ কোনোবাই দুর্নীতি কৰিছে কাগজখন দিলে মই চাই দিম লগে লগে কিন্তু এনেকে এতিয়া কোনোবা পবিত্ৰ দত্তৰ ওপৰত প্ৰশ্ন কৰিছে ইঞ্জিনিয়াৰজনে ভৰিত ধৰে এতিয়া অসমীয়া মানুহে যদি কাৰোবাৰ ভৰিত ধৰে এই মানুহজনক মই কি কম মোৰতো কোনো উত্তৰ নাই
যদি ইঞ্জিনিয়ারিং কলেজত ইঞ্জিনিয়ার পাস করা মানে কি অসমৰ আটাইতকৈ মেধাবী স্টুডেন্ট নহয় জানো? ডাক্তর ইঞ্জিনিয়ারটো সবেই হব নোৱাৰে। এতিয়া আটাইতকৈ চোকা লড়াজনে যদি কাবার ভরিত ধরে মইনো কি উত্তর দিব পাৰো কওক, হয়নে? রেলর লগত কিবাটা চলি আছে, জানুয়ারি মানত হয়ে যাব লাগে, জানুয়ারি ফেব্রুয়ারি। এই প্রকল্পৰ পানীটো আপুনি অকমান শিথিল কৰি দিয়া পিছতে যোৰহাটত কিন্তু খুব আসলতে এটো একেবারে আৰু এটো নাইকিয়া হৈ গৈছে মানে। এটা কি কৰিব, শিথিল শিথিল কৰিলে আপনাদেরকে বেয়া পায়, শিথিল নকরিলে রাইজে বেয়া পায়, গতি যি আছে চলি থাকক। আর মইনো কার লগত কাজিয়া পেছালত এই প্রকল্পৰ পানী রাইজে কিমান ভালে হয়েছে, গতি মোক মাঝে মাঝে মাতি থাকিব, মই আহি থাকিম, ভাল কাম হৈ থাকিব, হব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দল।